করানোরও ক্ষমতা নেই। ফলে যেটা মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন, আজ সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা আবারও বলছি, যারা কর্মবিরতি করছেন, রোগীদের হয়রান, বিনা চিকিৎসায় মৃত্যুর খবরও এসেছে, দয়া করে সুপ্রিম কোর্টের এই বক্তব্যকেও আপনারা মান্যতা দিন, সম্মান দিন, গুরুত্ব দিন। বাকি প্রক্রিয়া চলছে এবং চলবে, ফলে দয়া করে চিকিৎসকরা কাজে যোগদান করুন এবং স্বাস্থ্য পরিষেবাটা আবার সচল করা হোক। দেখুন, যদি মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে, সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে, সুপ্রিম কোর্ট যখন কিছু স্টেপস এর কথা বলেছে, তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা। তাহলে তারা কি চান? বহু চিকিৎসক আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন। বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে, অথচ চাপে কাজ করতে পারছেন না। আবার অনেকে আছেন, আমরা কাজ করব না, কাজ করতে দেব না। এটা কেন? স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা, অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর। সাধারণ মানুষ, রোগীদের উপর এই চাপটা পড়ছে, গরিব মানুষের উপর চাপ পড়ছে, কাদের স্বার্থে আন্দোলন চলছে, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে, সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা, স্বাস্থ্যক্ষেত্রের গোটা বিষয়টা, যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন, সেখানে তাদের আবেদন, সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন, সেটাও যদি অমান্য করেন তারা, সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে, তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব, সুপ্রিম কোর্টকেও অমান্য করা, এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন, সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত স্টেপস নিচ্ছেন, মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছেন, সেখানে কর্মবিরতি কেন চলবে, কিভাবে সেটা চলতে পারে, কোন যুক্তিতে চলতে পারে? আমি একটা কথা, এক মিনিট, আপনি প্রশ্নটা করলেন, ওনারা কর্মবিরতি চালিয়ে যেতে চাইছেন, এই ওনারা বলতে কারা? চিকিৎসকরা। চিকিৎসকরা মানে কি সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের, সামগ্রিক ভাবে সমস্ত পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজকে বলছেন আমরা চিকিৎসা করব না মানুষের? আমি এই প্রশ্ন এই ডাক্তারদের কতিপয় নেতাকে রাখতে চাইছি, এটা যে সামগ্রিক ভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারের মতামত, আপনাদের সেই সাহস থাকলে সকলকে ডেকে আপনারা সেটা প্রমাণ করুন। আমার মনে হয় না এই কতিপয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতা তারা বিপথে চালিত করছে এই ডাক্তারদের, এবং ওই সুরক্ষার দাবিতে তারা যেটা কুণাল বলল, সামগ্রিক ভাবে এই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ডাক্তাররা কোনোদিন এটা বলতে পারেন না যে আমরা চিকিৎসা করব না অসহায় মানুষদের। আজকে সেই ঘটনা তারা করছে যেটা বলল, সুপ্রিম কোর্ট মনে করে না যে ডাক্তাররা কখনো তারা সমবেত ভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, কর্মবিরতিতে যাবে, এবং মানুষ থাকবে, গরিব মানুষ, অসহায় মানুষ, তারা চিকিৎসা পাবে না। কি তার জবাব তাদের? আজকে একটা ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা ঘটেছে, তার জন্য সবাই চিন্তিত। সে মহাত্মা গান্ধীর হত্যার থেকে শুরু করে নির্ভয়া কাণ্ডর থেকে মণিপুর এবং আজকে আরজিকর, এক একটা ঘটনা সমাজকে সচেতন করে তোলে, তার মধ্যে আলোচনা শুরু হয়। আজকে সুপ্রিম কোর্ট সেই দিক নির্দেশ করেছে। আজকে সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে তার অনেক অংশ দেখা যাচ্ছে ভার্মা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল নির্ভয়া কাণ্ডের পরে, তার থেকে তারা তুলে তুলে নিয়ে এসেছেন। তার মানে বুঝতে পেরেছেন, নির্ভয়া কাণ্ডের পর যে কর্মকাণ্ড হয়েছিল, যে আলোচনা হয়েছিল সারা দেশ ব্যাপী, 80,000-এর বেশি রেকমেন্ডেশন এসেছিল ভার্মা কমিশনের কাছে, তারা কিছু আইন বদলের কথা বলেছিলেন, কিছু রেকমেন্ডেশন করেছিলেন, তার মানে সেগুলো তখন যথেষ্ট নয়, এখন আবার সুপ্রিম কোর্ট একই দিকে দিক নির্দেশ করছে, সমাজকে স্বাভাবিক করার জন্য, সমাজ থেকে অপরাধ দূর করার জন্য।
আর সেক্ষেত্রে ডাক্তারবাবুরা, আমি আবার বলছি, কতিপয় এই ওরা বললেন না, আমার মনে হয় না যে যদি 100 ডাক্তার থাকে সামগ্রিকভাবে তার মধ্যে 2-3 জন মাত্র এই মতে করে তাদেরকে আটকাচ্ছেন, নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী গরিব মানুষ তাদের চিকিৎসা আমরা করব না, আমরা রাস্তায় বসে প্রতিবাদ করব। কার বিরুদ্ধে প্রতিবাদ, কিসের প্রতিবাদ? জাস্টিস বলছেন, জাস্টিসের জন্যই তো সুপ্রিম কোর্ট, জাস্টিসের জন্যই সুপ্রিম কোর্ট আজকে এতগুলো কথা বলেছেন। তারা বলেছেন যে জাস্টিস হচ্ছে না, তাহলে তাদের বিশ্বাস নেই। উই ওয়ান্ট জাস্টিস, সুপ্রিম কোর্ট দেখছে, সেই সুপ্রিম কোর্ট বলছে তোমরা কাজে যাও, সাধারণ মানুষের পাশে দাঁড়াও। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আমরা সাধারণ মানুষের চিকিৎসা করে তাদের প্রতি জাস্টিস করব না। আমি সেই ডাক্তারদের আবার অনুরোধ করব, মনে করিয়ে দেব, আপনাদের সমাজের প্রতি একটা বড় কর্তব্য হচ্ছে চিকিৎসা করা, সেটা ভুলে যাবেন না। এক মিনিট, দেখুন সব পেশাতেই বিচ্ছিন্ন ঘটনা, ভালো খারাপ সব থাকে। এটাও মনে রাখতে হবে, এখানে যেমন একজন চিকিৎসক খুব নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে, খুব নিন্দনীয় এবং ডাক্তারবাবুদের আবেগে লাগাটা স্বাভাবিক। পাশাপাশি কয়েকদিন আগে ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি, তিনি 2 জন রোগিণীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন। একজন ডাক্তারবাবু ওড়িশায় কয়েকদিন আগে 2 জন রোগিণীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন। তো সব পেশাতেই, সব জায়গায় সমাজে ভালো খারাপ দুদিক আছে। তো এখানে একটি খারাপ ঘটনাকে কেন্দ্র করে যা চলছে, কোথাও তো একটা থামতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করিয়েছেন, এখন জাস্টিস সিবিআই এর হাতে রয়েছে। জাস্টিস যারা দিতে পারেন, এই দেশে সর্বোচ্চ যে জাস্টিস দিতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে, সুপ্রিম কোর্ট আবেদন জানাচ্ছে যে আপনারা কাজে যোগ দিন, তারপরেও যদি কেউ কাজে যোগ না দেয় তাহলে একেবারে স্পষ্টভাবে ধরে নিতে হবে এর পেছনে অন্য উদ্দেশ্য, অন্য চক্রান্ত। এই এই অশুভ চিন্তা ভাবনা থেকে তারা যদি দয়া করে কাজে যোগ দেন, বিচারের দাবি সিবিআই এর কাছে, ন্যায় বিচারের দাবি, তদন্ত শেষের দাবি সিবিআই এর কাছে চলতে থাকুক। পাশাপাশি রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করার কোনো অধিকার চিকিৎসকদের নেই। যে ঘটনা ঘটবার পর ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে সঞ্জীব ঘোষকে কেন সমপদে আরো একটা প্রিমিয়ার ইনস্টিটিউশনে নিয়োগ করা হলো? এবং তিনি সুপ্রিম কোর্ট আরেকটা অবজারভেশন দিয়েছে যে রাজ্য কিভাবে হাসপাতালে ভাঙচুর করবার করতে দিল, এই দুটো ব্যাপারে কিন্তু তার পর্যবেক্ষণ দিয়েছে। আমরা আবার বলছি, তারা যে পর্যবেক্ষণ দিয়েছেন, আমাদের যারা কনসার্ন, আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, আইনজীবীরা, তারা সুপ্রিম কোর্টকে যথাযথ দেবেন। প্রশাসন কি বলছে আমরা তো কোর্ট থেকেই জানতে পারবো। যখন প্রশ্ন এসছে, যদি তারা লিখিত অর্ডারে এ থেকে জানতে চান এই বিষয়ে, তো নিশ্চিতভাবে দেবেন। আমরা শুধু এটুকু বলতে পারি যে ওনার কনসার্ন ব্যক্তির বদলির অর্ডারটা তার আগের দিন হয়ে গিয়েছিল, ফলে তার মাঝখানে কেউ ইস্তফা দিয়েছেন কি দেননি এটা প্রশাসন দেখবে, স্বাস্থ্য প্রশাসন দেখবে। কিন্তু বদলির অর্ডারটা, অর্থাৎ তাকে আরজিকর থেকে সরিয়ে অন্য জায়গায় ট্রান্সফার, এই বদলির অর্ডারটা হয়ে গেছিল, ফলে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে যে ইস্তফার পর পোস্টিং হয়েছে, সম্ভবত সেটা কমিউনিকেশন কোনো গ্যাপ, সেটা ঠিক নয়। এ বিষয়ে যা যা বলার, বা হসপিটালে আমরা সেদিন দেখেছি লোক খেপানো হচ্ছিল, যেখানে বিরোধীরা রাজনৈতিক জমায়েত করে সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেডটা ভেঙে দেন, সেই ব্যারিকেড ভাঙা অবস্থায় লোক ভেতরে ঢুকে গন্ডগোল করেছে। ওই দিন ওই সময় পুলিশ যদি লাঠি গুলি চালাতে যেত তাহলে স্ট্যাম্পেড হয়ে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল ওখানে, ফলে পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশ রক্তাক্ত হয়েছে। কিন্তু পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের মৃত্যুও কিন্তু হতে দেননি, ফলে পুলিশ সংযত ছিল। এবার
সর্বোচ্চ আদালত যদি জিজ্ঞাসা করে থাকেন প্রশাসন কি বলবে, আপনারা সেই সময় কোর্ট থেকে জানতে, সেটা তো প্রশাসন দেবেন। এ ব্যাপারে আমরা দলের তরফে আলাদা করে তো কিছু বলবো না। আমরা যেটুকু বলার প্রথম দিন থেকে বলে আসছি, আজও একই কথা বলে যাচ্ছি। কোন নতুন তথ্য না, সেদিন সন্ধ্যাবেলায় বলা হয়েছে। এটা পুলিশের ভূমিকা নিয়ে সার্কুলারটা দেখলেই বোঝে যাবে, ট্রান্সফারটা আগের দিন। পুলিশের ভূমিকা নিয়ে কয়েকটি প্রশ্ন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তোলা হয়েছে, যে কেন এফআইআর দেরিতে করা হলো, কেন? দেখুন, এগুলো তদন্তের বিষয়, এগুলো তদন্তের বিষয়। সুপ্রিম কোর্ট থেকে যে কোয়ারিগুলো যদি করা হয়ে থাকে, সেটা নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের তরফ থেকে তার যথাযথ উত্তর নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টকে জমা দেওয়া হবে। আমরা এটা প্রথম দিন থেকে বলছি, সুখেন্দু শেখর রায় আমাদের সিনিয়র লিডার, আরজিকরের ঘটনা মানুষের আবেগ, আমাদেরও প্রত্যেকের আবেগ, মুখ্যমন্ত্রীর আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগ, তৃণমূল কংগ্রেসের আবেগ, নিশ্চিতভাবে সুখেন্দু শেখর রায়েরও আবেগ থাকবে, প্রতিবাদ থাকবে। কিন্তু তিনি তার টুইটে যে বিভ্রান্তিকর ভিত্তিহীন অভিযোগ করেছিলেন, যে আপত্তিকর মন্তব্য করেছিলেন, পুলিশ শুধু সেই কারণে তাকে নোটিশ পাঠিয়েছিল। আমি গতকালও বলেছি, উনি হাইকোর্টে যাওয়ার পর রজ্জুতে সর্বভ্রম করছেন, পুলিশের খেয়ে দেয়ে কাজ নিয়ে ওনাকে গ্রেপ্তার করতে যাবেন। আপনারাই ওনাকে 14 বার দেখালেন, গ্রেপ্তার হতে পারে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, পুলিশের খেয়ে দিয়ে কাজ নিয়ে নিজের কাজ কেউ বাড়ায়, অকারণে কেন ওকে গ্রেপ্তার করতে যাবেন? আর ওনারা যে বলছেন আমাদের আবেগ, আমাদের লড়াই থাকবে না, আমি ভয় করবো না, আরে কেউ বারণ করেনি, সবাইকে আমরা সাহসী হতে বলছি। শুধু সত্য তথ্য এবং সেখানে যেন কোনো বিকৃতি না থাকে, সেখানে প্রতিবাদ থাকে। আজকে তো সেটাকে ডিলিট করলেন, তাহলে মাঝখানে এই ধরনের এই বিভ্রান্তিকর প্রচার এগুলোর কি মানে হয়? তো প্রথম দিন টুইট করেছি, প্রথম দিন বলেছি, আমি বলেছি, আপনাদের বলেছি যে ওনার গ্রেপ্তারির কোনো বিষয় নেই, ওনার টুইটে আপত্তিকর অংশ আছে, ভুল তথ্য আছে, ভুল তথ্য। এই ভুল তথ্যগুলো এরকম একটা স্পর্শকাতর সময়ে মানুষের কাছে গেলে যদি দেখেন যে শাসক দলেরই কোনো সিনিয়র লিডার কোন ভুল তথ্য দিচ্ছেন, মানুষের আবেগ আরো বেশি অ্যাগ্রোভেটেড হতে পারে। তো আমরা তো শুধু সেইটুকু আপত্তি করেছি, সেই যদি উনি টুইট করবেন, ডিলিট করবেন, দুঃখ প্রকাশ করবেন, তাহলে আর আমি ভয় করব না, ভয় করব না, এসব লোককে বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ ছিল? আমরা বলে দিয়েছি যে রাজ্যপালকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতিকে ইনভলভ করে, রাষ্ট্রপতির হাত দিয়ে কোন নির্দেশ ইত্যাদি করে এখানে অস্থিরতা তৈরি করার জন্য বিজেপি সেন্ট্রাল লিডারশিপ একটা বড় প্লট তৈরি করেছে। এখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বিজেপি এখানে একটু ব্যস্ত করতে চায়, সক্রিয় করতে চায়, তার কাছে রাজ্যপাল যাচ্ছেন, এবং সেখানে বাংলা নিয়ে কি চক্রান্ত হচ্ছে বা চক্রান্ত হচ্ছে কি না, দিল্লিতে কোন নেতা কি চক্রান্ত করাতে চাইছেন, তো এগুলো তো সব সামনে চলে আসছে। বিজেপির নিজের রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ, একের পর এক খুন, একের পর এক নারী নির্যাতন, পার্লামেন্ট সেখানে এমপি ব্রিজভূষণ আমাদের সোনার মেয়েদের, মহিলা কুস্তিগির সাক্ষী মালিকদের প্রতিবাদের সময় দিল্লি পুলিশ গিয়ে মেয়েদের উপর লাঠি চালায়, আর যার বিরুদ্ধে অভিযোগ সে পার্লামেন্টে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে বসে থাকে, তো সেই বিজেপি এখন বাংলায় জিততে পারবে না জেনে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, তার হাতিয়ার করছে রাজভবনকে, এবং রাজভবন এই চক্রান্তের মধ্যে ইনভলভ কিনা আমরা সেই প্রশ্নও তো তুলছি, এবং রাষ্ট্রপতিকে দিয়ে কিছু করিয়ে রাজ্যপাল কিছু পাঠাচ্ছেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি আবার সেটা কিভাবে বাংলায় অস্থিরতা তৈরির জন্য ব্যবহার করতে চান, এইসব একটা চক্রান্ত চলছে। এটা বলতে পারবো না, এই ধরনের কথা তো সবই এর পরে হলে, ওর পরে হলে, ওর আগে হলে, এই হলে,
এ অমুক জায়গায় না গেলে ওকে অমুক লোক অমুক পার্টি ধরতো, এ ওই জায়গায় না গেলে তাকে ও গ্রেপ্তার করতো, এই তো সবই কারোর আগে পরে কিছু না কিছু ঘটে যায়। তো সুতরাং যেখানে অভিযোগ এসছে কোনো প্রশাসনিক তদন্তের দরকার, আর্থিক যদি কোনো অনিয়মের অভিযোগ এসে থেকে থাকে, তো মুখ্যমন্ত্রী সেখানে সিট গঠন করেছেন, তো ভালো কথা, তো স্বচ্ছতার লক্ষণ। তাহলে কোনটা ভালো? ওনার রাজনীতি তদন্ত হবে না, রাজনীতি চলবে, এটা কোনো কাজের কথা হলো? আর শুভেন্দু বাবু অদ্ভুত ভাবে কোথায় ইডি যাবে, কোথায় সিবিআই যাবে, তারা কি করবে না করবে, সব ভবিষ্যৎটা তিনি প্রায়ই বলে দিয়ে থাকেন। তার থেকেই আমরা বারবার বলেছি যে বিজেপির এই রাজত্বকালে শুভেন্দু বাবু একাই প্রমাণ করে দিয়েছেন যে ইডি সিবিআই প্রধানত একটা দলীয় সংগঠনে পরিণত হয়েছে, এবং প্রতিটা কথায় শুভেন্দু বাবু সেটা দিন প্রত্যেক দিন নতুন করে প্রমাণ করেন। সুতরাং শুভেন্দু বাবুই এই কথাগুলো বলতে পারবেন এবং এই জিনিসটা তিনি ব্যাখ্যা করতে পারবেন যে ইডির সঙ্গে কি তার কথা হয়েছে, ইডিকে কে তিনি নিয়ন্ত্রণ করেন বা তাদেরকে হুকুম করেন কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত শুভেন্দু বাবু, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের করা উচিত যে বিরোধী দল নেতা যখন কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে এই রকম কথা বলেন তখন তারও দায় দায়িত্ব নিয়ে তার উত্তর দেওয়া উচিত। অনাস্থা বলে আমরা মনে করছি না, কিন্তু এটা তো একটা ঘটনা যে অবস্থাটা একটুখানি স্পর্শকাতর হয়ে আছে এবং বেশ কিছু রাজনৈতিক দল তাদের বেশ কিছু গুন্ডা বদমাইশ দুষ্কৃতিকারী নিয়ে তারা আরজিকরকে লক্ষ্য করে যেভাবে সেদিন ভাঙচুর হয়েছিল, যেভাবে হঠাৎ এক জায়গায় জমায়েত হয়েছিল অত লোক, এবং আজকে তো বিচার চাওয়ার দাবি, রাত্রবেলায় মহিলারা এক জায়গায় হয়েছেন রাতটা মহিলাদের বলে এবং শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তার পেছন দিয়ে এত লোক দুষ্কৃতকারী এক জায়গায় হওয়া এবং আরজি করকেই এই হাসপাতালকেই টার্গেট করে তাতে ভাঙচুর করা, এই ঘটনাগুলো তো সামনে এসছে। সুতরাং আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট এই বিষয়টা দেখে সেখানে যাতে একদিক দিয়ে দেখুন, আজকে ওরা চাইছে পুলিশ যাতে গুলি চালায়, যাতে এই এই পশ্চিমবঙ্গে আরো একটা অস্থিরতা তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট মনে করেছে কেন্দ্রীয় বাহিনী থাকা ভালো, কেন্দ্রীয় বাহিনী আরজি করকে কিছুদিন পাহারা দিক এবং সেখানে আর যাতে এই দুষ্কৃতকারীদের নিয়ে এই তথাকথিত কিছু বিরোধী দল তারা কোন রকম ষড়যন্ত্রমূলক কাণ্ড কারখানা না করতে পারে। সর্বশেষ বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গত রোববারের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত শেষ করে ফেলবে, ফলে কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকলে রোববারের মধ্যে ব্রেক থ্রু হয়ে যেত, কিনারা হয়ে যেত। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন সিবিআই এর কাছে গেলে আমার কোনো আপত্তি নেই, যদি মানুষ চান বাড়ির লোক চান সিবিআই হবে। তো রোববার অবধি সময় মুখ্যমন্ত্রী পাননি, কলকাতা পুলিশ পায়নি, তার আগে সিবিআই এর হাতে চলে গেছে। এখন এই মুহূর্তে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট তারিখ দিয়ে দিয়েছেন রিপোর্ট দিতে হবে, 22 তারিখ সম্ভবত তারা রিপোর্ট ফাইল করতে বলেছেন, আর আমরা আবার বলছি 23 তারিখ অ্যাকিউজডের কোর্টে প্রোডাকশন ডেট। কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তার প্রোডাকশন ডেট হচ্ছে 23 তারিখ অগস্ট। তো প্রোডাকশনের সময় কোর্টে কেস ডায়েরি এবং নথি জমা দিতে হয়। আমরা খুব স্পষ্টভাবে বলছি 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে অ্যাকিউজকে গ্রেফতার করেছিল 22 তারিখ সুপ্রিম কোর্টের রিপোর্টে প্রাথমিক
তাদের জানিয়ে দিতে হবে যে তারা 23 তারিখে চার্জশিট দিতে চলেছেন, তাদের পূর্ণ অধিকার আছে তদন্ত তারপরেও এগিয়ে নিয়ে যাওয়ার। যে আমরা প্রথম চার্জশিটটা দিয়ে দিলাম, এরপরে তদন্ত চলবে, ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার কোর্টে দেওয়া হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে যদি আরো কেউ কেউ জড়িত থাকার কোন তথ্য প্রমাণ পাওয়া যায়। ফলে 22 তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দেবে তাতে যেন এই ধৃত সম্পর্কে পূর্ণ কনক্লুশন থাকে, কারণ এই ধৃত কিন্তু দীর্ঘদিন সিবিআই এর কাস্টডিতেই রয়েছে, পিসি প্রেয়ার দিয়ে তারা সিবিআই কাস্টডিতে নিয়েছেন। 22 তারিখ আমাদের বক্তব্য, সিবিআই কোর্টকে জানিয়ে দিক, সুপ্রিম কোর্টকে, যে আমরা প্রোডাকশনের সময় প্রথম চার্জশিট ফার্স্ট অ্যাকিউজডের বিরুদ্ধে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরজা খোলা থাকবে, ফার্দার ইনভেস্টিগেশন চলবে, প্রথম চার্জশিট 23 তারিখ পিসি প্রোডাকশনের সময় কোর্টে দিতে হবে এবং তার রিফ্লেকশন সেটা যেন 22 তারিখের রিপোর্টে থাকে। কোন মতে ইচ্ছাকৃতভাবে ইস্যুটাকে ঝুলিয়ে রেখে নানাভাবে দেরি করিয়ে বিরোধীদের রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ করে দেয়া চলবে না। 12 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল প্রথম অ্যাকিউজকে, তার বিরুদ্ধে চার্জশিটটা তো আগে দিন, দিয়ে বলুন সে একা ছিল নাকি সঙ্গে আরো কেউ ছিল। যদি এ একাই থাকে তাহলে এর চার্জশিটটা ফাইনাল চার্জশিট হবে, আর যদি আপনারা তদন্ত খোলা রাখতে চান তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার আপনারা কোর্টকে দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা খোলা রাখবেন। কিন্তু এই দীর্ঘসূত্রতার মাধ্যমে যেখানে 12 ঘন্টার মধ্যে একে ধরে এনেছে কলকাতা পুলিশ, রবিবারের মধ্যে যদি, রবিবার পর্যন্ত যদি সময় দেওয়া হতো তাহলে রবিবারের মধ্যে এর ব্রেক থ্রু হয়ে যেত, কিন্তু দীর্ঘসূত্রতা করে এখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ এইভাবে পরিকল্পিতভাবে বিজেপিকে অক্সিজেন দেয়া, বামকে অক্সিজেন দেয়া, পশ্চিমবঙ্গে অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা, এই খেলা জিয়ে রাখতে আমরা কিছুতেই দেব না। 22 তারিখ কোর্টে, সুপ্রিম কোর্টের রিপোর্টে ওরা জানিয়ে দিক, 23 তারিখ এই অ্যারেস্টেডের বিরুদ্ধে এরা চার্জশিট দিচ্ছে, সঙ্গে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার। একটা জিনিস, একটা মিনিট, কুণাল যে কথাটা বলল সবিস্তারে সেইটা কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা মনে করি একটা নতুন স্লোগান এর মাধ্যমে আমাদের দাবি জানাচ্ছি, এবং যারা প্রতিবাদে আছেন, যারা শুনবেন আমাদের কথা, তারা সেইটাই বলবেন যে নির্যাতিতার বিচার চাই, বিচার দাও সিবিআই, নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও সিবিআই, এই দুটো স্লোগানের মধ্যে সিবিআই কে দায়বদ্ধতা নিয়ে এই বিচারের ব্যবস্থা দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে। নির্যাতিতার বিচার চাই, বিচার দাও সিবিআই, নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও সিবিআই। যখন এই আর্যগড়ের ঘটনা হয় তখন মহারাষ্ট্রের বদলাপুরে সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছে, গোটা মহারাষ্ট্র উত্তাল। আমরা তো বারবার বলছি ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, কুৎসিত, এটা সামাজিক ব্যাধি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে মহারাষ্ট্র হয়েছে, আজকে সেই ঘটনা আবার হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট আজকে তাদের যে অর্ডার বা রায় দিয়েছেন, যা পর্যবেক্ষণ দিয়েছেন, এটা তো সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এই কুৎসিত অপরাধ, বিকৃত মানসিকতা, ধর্ষণ এবং তার সঙ্গে কোথাও কোথাও খুন, এটা তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, এটা সামাজিক ব্যাধি।
যেটা নিয়ে এখানে রামবাম এবং বিরোধীরা রাজনৈতিক অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন। এটা ভারতবর্ষের সর্বত্র, যদি তার বাইরের দেশে যেতে চান তাতেও এটা এটা সামাজিক ব্যাধি, এটা মানব সভ্যতার একটা লজ্জা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্রে আজকে তারে মহারাষ্ট্রের জন্য সারা ভারত সেই প্রতিবাদগুলো হোক, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য বলে এখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হবে, পশ্চিমবঙ্গকে অপমান করা হবে, বাংলাকে ছোট করে দেখানো হবে, এটা তো হতে পারে না। যে ঘটনা সারা ভারত জুড়ে ঘটেছে, ঘটে চলেছে, এবং যে ঘটনা বাম জমানায় বারবার ঘটেছে, একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা দোষীদের ফাঁসি চাই, দোষীর ফাঁসি চাই, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে ইঙ্গিত করে এই কুৎসিত অপপ্রচারটা চলবে। মহারাষ্ট্রে ঘটেছে, আরো একাধিক রাজ্যে গত 48 ঘন্টায় এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে সুপ্রিম কোর্ট, আমরা বারবার বলছি, যে ব্যবস্থাটা নিয়েছেন সেটা কিন্তু সারা দেশের ক্ষেত্রের ব্যবস্থা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। সেই কারণেই আমরা বলছি সারা দেশের ক্ষেত্রে এই সমস্যা, দেশের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট, আমরা তাই স্বাগত জানাচ্ছি। তা বিজেপি রাজ্যগুলোতে যখন হয়েছিল কোথায় ছিল? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ, দিল্লি, এবং আমাদের সোনার মেয়েরা, সাক্ষী মালিকরা, কুস্তিগিররা, তাদের শ্লীলতানি করেছে বিজেপির এমপি ব্রিজভূষণ। তারা যখন আন্দোলন করেছে, পুলিশ পাঠিয়ে তাদের মারা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ব্রিজভূষণের সঙ্গে পার্লামেন্টে একসঙ্গে বসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। ফলে বিজেপি তারা তাদের রাজ্যগুলোতে ধর্ষণ, খুন, নিহত মেয়েটি যাতে বিচার না পায় তার বাড়ির লোককে পর্যন্ত খুন, বিলকিসকে ধর্ষণ করার পর তার কন্যা সহ বাড়ির লোকদের খুন, সেই খুনিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত খুনিদের জেলের গেট খুলে দিয়ে ফুল মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে বিজেপি বের করে নিয়ে গেছিল, সুপ্রিম কোর্ট আবার টেনে ঢুকিয়ে দিয়েছে। সেই বিজেপি এখানে অবস্থান। আপনাদের আর এক রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি এটা পোস্ট করছেন, সেখানে বলছেন যে সন্দীপ ঘোষকে এসআইটি গঠন হলো ভালো, কিন্তু সেটা অনেক পরে, এটা আগে করা উচিত ছিল, এবং সন্দীপকে কেন এখনো সাসপেন্ড করা হচ্ছে না? স্বাস্থ্য প্রশাসনের বিষয়, জহর সরকার সিনিয়র এমপি, নিশ্চয়ই উনি কোনো বক্তব্য রেখেছেন, ফলে এটা স্বাস্থ্য প্রশাসন, তারা গোটা বিষয়টা দেখছে। দেখুন, এই পুজো অনুদান বয়কট, এটা অত্যন্ত আপত্তিকর কথাবার্তা। এখন যাদের বেশি টাকা পয়সা আছে, সরকারের অনুদান যাদের লাগে না, তারা এই ধরনের কথাগুলো রাজনীতি করার স্বার্থে তারা বলতে পারেন। এই যে পুজোর অনুদান, পুজোর অনুদান মানেটা কি? পুজোর অনুদান মানে, পুজো মানে শুধুমাত্র ধর্ম নয়, পুজো মানে শুধু উৎসব নয়, পুজো একটা বড় অর্থনীতি। এখানে মৃৎশিল্পী পাড়া, কুমোরটুলি পাড়া, সারা বাংলায় এত মৃৎশিল্পীরা ঠাকুর গড়েন, ডেকোরেটর, ঠাকুরের সজ্জা, সোলার কাজের গয়না, কাপড়, অস্ত্র, ঠাকুরের বিভিন্ন হাতের জিনিসপত্র, সেখান থেকে শুরু করে ডেকোরেটর, লাইটম্যান, ফুল চাষি, এই সমস্ত বিসর্জনের ব্যান্ড, সাধারণ মানুষের কাছে পুজো কমিটির মাধ্যমে টাকাগুলো গিয়ে পৌঁছয়। পুজো হচ্ছে বাংলার বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত, বাংলার দুর্গোৎসব একটা বৃহত্তম অর্থনৈতিক বৃত্ত, যেখানে সমাজের কেন্দ্রীভূত অর্থ পুজোর বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শিরা ধমনীর মতো বিকেন্দ্রীকৃত হয়। যারা পুজোর ফান্ড কমা করতে চান, মনে রাখবেন বহু শ্রমজীবী মানুষ, কুটির শিল্পী, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের তারা ভাড়ারে টান দিতে চলেছেন, টান দিতে চলেছেন, কারণ পুজোয় যত বেশি টাকা পুজো কমিটি পাম্প করতে পারবে সহজ সমাজে, তত গরিব মানুষের কাছে গিয়ে পৌঁছবে। তাহলে কারা বলছেন যে পুজো ছোট করুন, তারা দায়িত্ব নেবেন?
যে মানুষগুলো পুজো অর্থনীতিতে জড়িত তাদের সংসারে যদি ভাটার টান আসে, তাদের আয় যদি কমে যায়, তার দায়িত্ব এরা নেবেন তো? এই দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যেগুলো বলে আসছেন নেবেন? তাহলে তাই যদি হয়, যে যে এগুলো বলবেন, যে রাজনৈতিক দলের কোনো সাধারণ মানুষ একথা বলতে পারেন না, পূজোর সঙ্গে কি সম্পর্ক? ফোরাম পর্যন্ত স্টেটমেন্ট করেছে কাল, একটা খারাপ ঘটনা ঘটেছে, সামাজিক অপরাধ, বিচ্ছিন্ন অপরাধ, তার সঙ্গে পূজোয় হাত দিতে যাচ্ছে কারা? পূজোকে ছোট করতে যাচ্ছে কারা? তার সঙ্গে পূজো কি সম্পর্ক? রাজ্য সরকার প্রত্যন্ত এলাকার অসংগঠিত মানুষের, অসংগঠিত মেহনতি মানুষের অর্থনীতিকে চাঙ্গা করতে পূজোর মাধ্যমেই টাকাটা দিচ্ছেন, সেটাকে নিতে বাধা দিচ্ছে যারা, তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষকে বিপথে চালিত করছে। কোন সুস্থ স্বাভাবিক দেখেছেন? এই যে খেলার মাঠে দেখেছেন কোন প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষের আবেগে লাগলে এই ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ নিন্দা 100 বার হবে, কিন্তু যে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের জার্সি পরে যে রাজনৈতিক স্লোগান দেয়া হলো সিপিএম এর, দেখেছেন কমরেডদের হাসি মুখে সেলফি তোলা জার্সি পরে, দেখো আমায় কেমন দেখতে লাগছে, আমি জার্সি পরেছি, হাসি মুখে কার সেলফিতে মুখ, কে ছবি তুলছেন, ফটো সেশন করতে গেছিল, তার সঙ্গে খেলার সম্পর্ক কি? একটা ঘটনার নিন্দা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, তার সঙ্গে পূজোর সম্পর্ক কি? এরা হচ্ছে এইসব অতৃপ্ত আত্মা, বাম বিজেপি অপশক্তি, বাংলাকে দেখতে পারে না, একটা ইস্যুতে সবসময় অরাজকতা তৈরি করতে হবে, এইসব তাদের হাঁকডাক। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কড়া পদক্ষেপের তো প্রশ্নই নেই, এতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, এটা তো সিপিএম জমানার, এটা তো ট্রিগার হ্যাপি পুলিশের জমানা নয়, বাম জমানায় শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চলা শুধুমাত্র 21 জুলাই 1993 ধর্মতলায় 13 জন 14 জন মারা গেছেন তাই নয়, সিপিএম সরকারের পুলিশ কুচবিহারে 5 জন ফরওয়ার্ড ব্লক সমর্থককেও মেরে দিয়েছিল। ফলে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্পষ্ট নীতি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো অবস্থায় পুলিশ সেখানে কড়া কোনো অ্যাকশন নেবে না। তো সুপ্রিম কোর্ট এটাও বুঝেছেন যে যারা আন্দোলনকারী তাদেরও তো আইনের মধ্যে থাকতে হবে, তারা যদি আইন ভাঙেন, তারা যদি পুলিশকে প্ররোচনা দেন, তাদের আচরণে যদি লোক আহত হওয়া, জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন যেটুকু না হলে নয় পুলিশকে ব্যবস্থা নিতে হয়।